এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটি ছিল আসলে আমার শাশুড়ি মায়ের বার্থডে, আর আমি চেয়েছিলাম ছোটোখাটো করে একটু বার্থডেটা সেলিব্রেট করার জন্য। তো এই যে এখানে আমি এই কারণে কেকটা তৈরি করে নিচ্ছি, আর কেকটা এরকম ডিজাইন তৈরি করার পিছনে অবশ্যই একটা কারণ আছে, তো কারণটা সবাই এই ভিডিওটি শেষে কিন্তু জানতে পারবে। আর এই যে আমি নিজে হাতে সবগুলো রান্না করেছি, সব দুপুরের আইটেমই ছিল এগুলো, আমি এই যে শাশুড়িমাকে নিজে হাতে রান্না করে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম। আসলে আমি আমার ছেলেমেয়ের বার্থডেও এভাবে সেলিব্রেট করি, তো মনে হলো যে তার বার্থডেটাও এভাবে সেলিব্রেট করি। আর এই যে এখানে আছে মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ঝোল, আর আছে খাসির মাংস, সালাদ তো আছেই, আছে মিষ্টি দই, আর এখানে 5 রকম মিষ্টি ছিল আর 5 রকম ভাজা ছিল, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, উস্তে ভাজা, তারপর বরবটি সিম ভাজা, আর ছিল আছে মাছ ভাজা। তো এই যে আমার শাশুড়ি মা যখন খাচ্ছিলেন আমি একটু ভিডিও করেছিলাম, আসলে উনি ক্যামেরার সামনে আসতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এই কারণে আমি খুব বেশি দেখাইনি। আর এই যে কেকের ওপরে হ্যাপি বার্থডে লেখা যে টপারটা, এটা লাগিয়ে নিচ্ছি। আর তার এই বার্থডেটা সেলিব্রেট করাতে সে অনেক বেশি খুশি হয়েছিল, যেটা কি না আমার সব থেকে বড় পাওয়া ছিল, তার এই খুশিটাই আমার সব থেকে বড় পাওয়া। আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমাদের বাড়ির কচি কাঁচাগুলোকে নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ আর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই রিশান সোনাকে ভালোবাসে, রিশান সোনার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা রিশান সোনার ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু এখানে গান চলছিল তো এই কারণে আমাকে সাউন্ড অফ করে দিতে হয়েছে, তা নাহলে কপিরাইট এসে যেত। তো এই যে বার্থডেতে আমরা মাকে এই গিফটটা দিয়েছিলাম, একটা পার্লের সিম্পল একটা নেকলেস। তো এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছেন যে কেকের থিমটা ওরকম পার্লের নেকলেস ডিজাইন রাখার কারণটা। আসলে আমি গিফটটাও দিয়েছিলাম এরকম ডিজাইনের, এই কারণে ভাবলাম কেকের থিমটাও এরকম রাখি। তো এই যে গিফটটা দিতে দিতে ভিডিওটি এখানে শেষ করছি। আর এই গিফটটা কিন্তু আমার শাশুড়ি মায়েরও অনেক বেশি পছন্দ হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।